আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো হয়ে আছি। আজ তো অনলাইন ক্লাসে আবার তোমাদের সবাইকে স্বাগতম। আমি তোমাদের সঙ্গে আছি ওসামা নুরুন নাহার লাভলি, জন্মলীয় সরকারি শিক্ষিকা, জন্মলীয় উচ্চ বিদ্যালয় পুঠিয়ার। আজকে আমি তোমাদের নবম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র পড়াব। বাংলা দ্বিতীয় পত্রের উপসর্গ বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। উপসর্গ তোমাদের পাঠ্য বইয়ে সপ্তম পরিচ্ছেদের একটা পাঠ। তাহলে আমরা উপসর্গ কী এটা জানবো, তার আগে আমরা কী কী আজকে শিখবো আজকের পাঠে ক্লাসে বা পাঠের বিষয় আমাদের আজকে কী কী, আমরা সেগুলো আগে একটু এক নজর জেনে নিব। দেখো আজকের পাঠের বিষয় বাংলা ব্যাকরণের আলোচিত বিষয় কত কী জানব, উপসর্গ কোন অংশে আলোচিত হয় জানব, উপসর্গের প্রভাবে শব্দের কয় ধরনের পরিবর্তন হয় জানব, উপসর্গ কাকে বলে কত প্রকার কী কী জানব, বাংলা কয়েকটি বিষয়ে জানবো, আজকে পাঁচটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখো সর্বপ্রথম আছে বাংলা ব্যাকরণের আলোচিত বিষয় কত, সর্বপ্রথম জানবো আমি বাংলা ব্যাকরণের আলোচিত বিষয় কত। আমরা এর আগে জেনেছি ক্লাসে যে বাংলা ব্যাকরণের মোট আলোচিত বিষয় মোট চারটি, একটা শব্দ, একটা ধ্বনিতত্ত্ব, একটা শব্দতত্ত্ব বা তত্ত্ব। শব্দতত্ত্ব আরেক নাম অর্থতত্ত্ব এবং বাক্য। এই চারটি তত্ত্বের মধ্যে বাংলা ব্যাকরণে যা কিছু আমরা পড়ি সব কিছু আলোচিত হয়। তাহলে আজকে আমরা জানবো উপসর্গ ব্যাকরণের কোন বিষয়ে আলোচিত হয়। উপসর্গ কোন বিষয় হচ্ছে শব্দ, ক্রিয়া, কাল, সমাস, মিডিয়া, ধাতু, প্রত্যয়, বিভক্ত করি। এখানে তোমরা হয়তো একটু তোমাদের বুঝতে অসুবিধা হবে, কারণ আমি
উপসর্গের প্রভাবে শব্দের পাঁচ ধরনের পরিবর্তন হয়। এক, নতুন অর্থবোধক শব্দ তৈরি হয়। নতুন অর্থবোধক শব্দ তৈরি হয়। শব্দের অর্থে পূর্ণতা সাধিত হয়। শব্দের অর্থে সম্প্রসারণ ঘটে। শব্দের অর্থে সংকোচন ঘটে বা হ্রাস ঘটে। শব্দের অর্থে পরিবর্তন ঘটে। উপসর্গ
উপসর্গ